আমি আবার আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের আজকের যে কোর্স ছিল এর যে সেকেন্ড স্টেপ, অর্থাৎ আজকে আমরা দুইটা স্টেপ নিয়ে আলোচনা করার কথা ছিল। তার মধ্যে একটা ছিল থিম ইনস্টল, একটা হচ্ছে প্লাগইন অ্যাড, প্লাগইন ইনস্টল। হ্যাঁ প্লাগইন ইনস্টল বা অ্যাড কিভাবে করব ওই বিষয়টা। তাহলে এখন আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা প্লাগইন ইনস্টল করি। তাহলে প্লাগইনের জন্য আমাদের যেতে হবে এই ড্যাশবোর্ড থেকে, আমাদের যে অ্যাপিয়ারেন্স দিল তার আন্ডারে যে মেনুগুলো আছে তার নিচে চলে যাবেন। দেখেন একটু নিচে দেখতে পাচ্ছেন প্লাগইন। ওকে, তাহলে প্লাগইনসে গিয়ে যখন আপনি মাউস ওভার করবেন দেন আপনি তিনটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, ইনস্টল মানে যেগুলো অলরেডি ইনস্টল করা আছে। অ্যাড নিউ, নতুন অ্যাড করতে পারবেন। প্লাগইন এডিটর, প্লাগইনকে এডিট করা যায়, ওইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কিভাবে অ্যাড করবো ওইটা। আর আমরা যদি একটু দেখতে চাই আগে কি আছে, যদি আমার পুরানো ওয়েবসাইট হয় তাহলে আগে থেকে কিছু থাকবে। যেমন আপনারা জানেন যে আমি একটা আগের সাইটে কাজ করতেছি পুরানো, যেটা গত কোর্সে আমরা কিনেছিলাম, ওটার মধ্যে কাজ করতেছি। আর এই এটাতে কাজ করতে গিয়ে আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করেছিলাম ওইগুলো আমরা একটু দেখে নিই, তারপরে আমরা নতুনগুলো আবার অ্যাড করব। তাহলে এটা লোড হইতে আমি আরেকবার রিপিট করি, আমরা কোথায় যাব প্রথম অবস্থায়? প্লাগইনস, প্লাগইনসে গিয়ে ইনস্টলড প্লাগইন, এখানে গিয়ে আমরা আগের প্লাগইনগুলো দেখতে পাবো। আবার ইচ্ছে করলে একবার অ্যাড নিউতে গিয়ে নতুনগুলো ইনস্টল করতে পারবো। তাহলে আমরা একটু আগে জানি জেনে নিই যে আসলে প্লাগইন কি। আমরা থিম সম্বন্ধে জেনেছি যে আমরা থিম এমন একটা বিষয় যেটা আমরা ওয়েবসাইটে ইনস্টল করলে কি হয়ে যায়, আমাদের সাইটের বিভিন্ন যে ফাংশনালিটি এগুলো কি হয়ে যায়, এক একটা থিমের কারণে একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন চলে আসে, এবং এই থিমের উপর নির্ভর করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারি। আচ্ছা, আমরা যদি একবারে অন্য এক্সাম্পল দিই আসলে থিমের কাজটা কি। থিমের কাজটা ধরেন যে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন পাঁচতলা, তাহলে পুরো বিল্ডিংটাই হচ্ছে আপনার থিম। এবং ওই এর ভিতরে যখন আপনি কি করবেন, বিভিন্ন রং করবেন, তারপরে ডিজাইন টিজাইন করবেন, অনেক সুন্দর করবেন, এই সব কিছু হচ্ছে ওই থিমের ডিজাইনের মধ্যে চলে যাবে। এবং আপনি ভিতরে ধরেন একটা ফ্রিজ রাখবেন যেটা দিয়ে আলাদা কিছু কাজ বা সার্ভিস আপনি পাবেন, আপনি ফ্যান দিলেন, এসি দিলেন, তাহলে ওই এক একটার কি থাকবে, এক একটা কাজ থাকবে। ঠিক প্লাগইনগুলো ওই রকমেরই, প্লাগইনগুলো দিয়ে আপনি ওই থিমের ভিতরে আপনি অনেক ফাংশনালিটি বা অনেক কাজ যোগ করতে পারবেন, ওগুলো আমরা একে একে দেখব। তাহলে আমরা একটু নিচে স্ক্রলিং করলে দেখতে পাচ্ছি অনেকগুলা আমাদের প্লাগইন চলে আসছে। যে অ্যাস্ট্রা প্রো আপনাদের একটু আগেই বলেছিলাম, আমরা যদি অ্যাস্ট্রার ফ্রি থিমটা ইউজ করি এবং একটা প্লাগইন ব্যবহার করি পেট, তাহলে এই প্লাগইনের নামটা হচ্ছে অ্যাস্ট্রা প্রো, এটা ব্যবহার করলে আমাদের ওই থিমটা কি হয়ে যায়, প্রো হয়ে যায়, প্রফেশনাল হয়ে যায়, মানে পেট হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাস্ট্রা উইজেট। তাহলে আমরা অ্যাস্ট্রা থিম কিছু আলাদা উইজেট যোগ করতে পারি। উইজেট কোনগুলা, যেগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের ডানে বামে বা উপরে নিচে আমরা অ্যাড করতে পারি, এগুলো হচ্ছে বিভিন্ন উইজেট। আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি, এই যে আমাদের শ্রদ্ধেয় রাইহানা ম্যাডামের সাইটটি উপরে চলে আসছে, দেখেন উপরে যে টপ মেনু আছে এখানে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি, এখানে একটা নামও দেখতে পাচ্ছি পোর্টফোলিও, তারপরে হোম অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে মেনু, তাহলে এগুলো টপ মেনুতে আছে। তাহলে এই যে টপ মেনু এর জন্য যে জায়গাটা, এটা একটা উইজেটে নিয়ে নিয়েছে। তারপরে আমরা একটু স্ক্রোলিং করে নিচে দেখেন একটা ফুটার উইজেট আছে। ফুটার, ফুটারের আবার তিনটা ভাগ করেছে। প্রথম একটা ভাগে ইমেল দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, তারপরে একটা লোগো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ফেসবুক টুইটার ইউটিউবের লিঙ্ক দেওয়া হয়েছে, মেবি অলরেডি রিজার্ভ, পরে কপিরাইটের একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, তারপরে ডান পাশে কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট লিঙ্ক, মিনিস্ট্রি অফ এডুকেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন এটুআই, মুক্ত পাঠ, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তাহলে এভাবে এই কাজগুলো করার জন্য যে উইজেটটা ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হয় ফুটার উইজেট। এভাবে আমরা বামে কিছু রাখতে পারি, আবার ডানেও কিছু রাখতে পারি, যেমন আমাদের রিসেন্ট পোস্টগুলো শো করবে, কমেন্টগুলো শো করবে। আমরা দেখি আরেকটা ওয়েবসাইটে গিয়ে, আচ্ছা এটা আমাদের একটা ওয়েবসাইট, আমরা একটু ব্লগে যাই।
তাহলে আমরা নতুন কিছু উইজেট পাব যেগুলো আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই উপরেগুলো আমরা আগেই দেখেছি হোম ছিল। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লগ, এখানে ব্লগের পোস্টগুলো শো করতেছে সবগুলো। আমরা যদি যে কোনো একটা পোস্ট ঢুকি, এখানে বই নিয়ে বিভিন্ন পোস্ট করা হয়েছে, হচ্ছে ইন্টারন্যাশনাল মানের অনেকগুলো পিডিএফ বই ফ্রিতে ডাউনলোড করা যায়। ওকে, এবার এই ব্লগটা যখন আমি পড়বো দেখেন এখানে ডান পাশে একটা উইজেট চলে আসছে সার্চ। এই সার্চের উপরে একটা বক্স আছে, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারি, কোনো বইয়ের নাম লিখে সার্চ করতে পারি। তাহলে ওগুলা আমার ওয়েবসাইটে যদি থাকে তাহলে চলে আসবে। এর নিচে আছে কি রিসেন্ট পোস্ট, আমি সম্প্রতি অন্যান্য যে পোস্টগুলো করেছি এগুলো শো করতেছে, রিসেন্ট কমেন্টগুলো শো করতেছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা উইজেট। তাহলে এই ধরনের উইজেটগুলো আমরা কি করতে পারি, যোগ করতে পারি খুব সহজেই। আর নিচে দেখেন একটা কমেন্ট অপশন রয়েছে, একবারে নিচে রয়েছে আমাদের ফুটার, ওখানে চারটা ভাগ রয়েছে এগুলো। তাহলে এগুলো হচ্ছে মূলত উইজেট। তাহলে আপনাদের আমি দেখাতে চাচ্ছিলাম যে আমরা যে আগের যে প্লাগইনগুলো ছিল তার মধ্যে একটা ছিল ক্যাস্টা উইজেট। তাহলে এরকমের এই ক্যাস্টা উইজেটটা যোগ করার কারণে আমরা এরকমের অনেক কিছু অ্যাড করে ফেলতে পারবো, বা প্রত্যেকটা পেড থিমের সাথে এই অপশনগুলো অলরেডি থাকে, কীভাবে উইজেটগুলো ঠিক করবো এর জন্য আমাদের আলাদা ক্লাস আছে, ওইখানে আমরা আরও বিস্তারিত জানবো। এখন আমরা বেসিকটা আলোচনা করলাম। ফ্লোচার্ট আরেকটা প্লাগইন, কন্ট্যাক্ট ফর্ম আরেকটা প্লাগইন। এই প্লাগইনগুলো যেমন কন্ট্যাক্ট ফর্ম দিয়ে আমরা বিভিন্ন ফর্ম তৈরি করতে পারি, যেমন আপনারা গুগল ফর্ম দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছিলেন, ঠিক আমরা এই ওয়েবসাইট দিয়েও এরকমের ফর্ম তৈরি করে ফেলতে পারি। তারপর সে কাস্টম ফন্ট, এই যে ফর্মগুলো আমাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারি। এলিমেন্টর, যেটা দিয়ে পেজ ডিজাইন করা হয়, এই এলিমেন্টর প্লাগইনটা আমরা কি করতে পারি, এখানে ইউজ করতে পারি। এলিমেন্টর ফ্রি ভার্সনও রয়েছে আবার প্রো ভার্সনও রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে ফ্রি, আমরা নিচে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টর প্রো। আমাদের এখানে আরেকটু সুবিধা পাবেন আপনারা কোর্স করতে গিয়ে, যে আপনার আমরা সবকিছু প্রো দিয়ে, অর্থাৎ প্রফেশনাল থিম প্লাগইন সবকিছু দিয়ে আপনাদের দেখাতে পারতেছি। কারণ হচ্ছে আমাদের এজেন্সির জন্য আমরা অনেক থিম প্লাগইন কিনা আছে এবং আমরা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করি, আর আপনাদের শেখানোর জন্য এগুলো ব্যবহার করতেছি। এর জন্য আপনারা এই ফ্রিগুলো দিয়েও কাজ করতে পারবেন, তবে প্রো ব্যবহার করলে অনেক ফাংশনালিটি পাইবেন। আর জানেনি যে প্রোগুলো কিনতে হয়, যারা কিনতে চান এই থিম ফরেস্ট থেকে কিনতে পারবেন। আচ্ছা, তারপরে আরো কিছু প্লাগইন আমাদের এখানে রয়েছে, আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি। সাইট বার ম্যানেজার, তারপরে হচ্ছে রেগুলেশন স্লাইডার। আমরা যদি কোনো স্লাইড অ্যানিমেশন দিতে চাই আমাদের ওয়েবসাইটে তাহলে এই প্লাগইনটা ব্যবহার করতে হয়। এটারও ফ্রি ভার্সন রয়েছে আবার প্রো ভার্সন রয়েছে। তারপরে স্ম্যাশ প্রো, এটা হচ্ছে আমরা যখন অনেক ছবি আমাদের ওয়েবসাইটে দিই এগুলো সাইজ অনেক সময় বড় থাকে, যে কারণে পেজটা লোড হতে সময় বেশি নেয়, যখন আমরা এই প্লাগইনটা ব্যবহার করবো তখন অটোমেটিক ওই ফটোকে সাইজ ছোট করে দিবে। তারপরে আমি আরেকটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ই কমার্স। যখন আমরা ই কমার্স বিজনেস তৈরি করব তখন এই প্লাগইনটা ব্যবহার করতে হবে অবশ্যই। এই ওয়ার্ডপ্রেসের জন্য এটা ফ্রি ভার্সন আছে প্রো ভার্সন আছে। তাহলে এটা দিয়ে আমরা পেমেন্ট মেথডটা নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তারপরে WP রকেট রয়েছে, যেটা দিয়ে স্পিচ অপটিমাইজ করা হয় যাতে খুব তাড়াতাড়ি ওয়েবসাইটটা লোড হয়। এরকমের কিছু প্লাগইন রয়েছে যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমরা কিভাবে অ্যাড করব। থিমের মতোই খুবই সহজ, আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউতে ক্লিক করতে পারি বা ইনস্টল, যেগুলো সবগুলো এখানে দেখাচ্ছি। আপনি এখানে চলে আসলে পাবেন প্লাগইনস অ্যাড নিউ, যেরকম এর থিমের মধ্যে ছিল থিমস অ্যাড নিউ। তাহলে আমরা দেখি কি হয়, এখানে ক্লিক করি অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। এবার প্লাগইন ও হচ্ছে থিমের মধ্যে, থিম যেরকমের ফ্রি আছে ঠিক প্লাগইনও ফ্রি আছে, থিম যেরকমের পেড ছিল প্লাগইনও পেড আছে। তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আগের মতেই যে ডান পাশে সার্চ বক্স রয়েছে, এখানে যদি আমরা সার্চ করি তাহলে কি আমরা প্লাগইনগুলো পেয়ে যাবো। যেমন এলিমেন্টর আপনাদের বলছিলাম, ELDMEN কিওয়ার্ড এলিমেন্টর। ওকে, আমি যখন এলিমেন্টর লিখলাম তখন এটা লোড হচ্ছে, এখানে এন্টার না দিলেও চলে আসে। দেখেন এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার তার মানে হচ্ছে কি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা যায়, বিল্ড করা যায়। অর্থাৎ আমাদের যখন আমরা পাঁচটা পেজের কথা বলছি মেন, যেগুলো থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, আরও অনেক পেজ থাকে, তাহলে এই পেজগুলোকে যে দেখবেন এক পেজের সাথে আরেক পেজের মিল নাই, ডিজাইন চেঞ্জ, তাহলে এই ডিজাইনগুলো করার জন্য
ফ্রন্ট এন্ডে করে ফেলা যায় এই এলিমেন্টর ব্যবহার করে, যার জন্য আমাদের HTML CSS এগুলোর প্রয়োজন পড়ে না। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, অর্থাৎ যেভাবে আমরা ওয়ার্ডের মধ্যে লেখালেখি করি, পাওয়ার পয়েন্টে লেখালেখি করি, ঠিক এইভাবেই আমাদের পেজগুলো খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমার এটা ইনস্টল করা আছে, জন্য আপডেট আসছে, আপডেট চাচ্ছে, আমি ইচ্ছা করলে এখানে আপডেট দিয়ে দিতে পারি, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এটা 5 মিলিয়নের উপরে ডাউনলোড করা আছে, 5 মিলিয়ন এর উপরে যে ওয়েবসাইট তারা এটা ব্যবহার করতেছে অলরেডি। এটা খুবই জনপ্রিয় একটি প্লাগইন এলিমেন্টর, এর অনেকগুলো হচ্ছে আবার সাব প্লাগইন বা অ্যাডঅনস রয়েছে। যেমন আমরা ডান পাশে একটা দেখতে পাচ্ছি এসেনশিয়াল অ্যাডঅন ফর এলিমেন্টর ইনস্টল, এগুলো ইনস্টল করলে বিভিন্ন ফাংশনালিটি আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা কি করতে পারি, এই প্লাগইন ব্যবহার করতে পারি। এখন আপনাদের নিশ্চয়ই কোশ্চেন আসবে যে কোন প্লাগইন আমরা ইউজ করব। এখানে তো প্লাগইন আছে হাজারে হাজারে, আমরা তো হাজার হাজার ইউজ করব না। তাহলে আমাদের জানতে হবে প্রথম অবস্থা যে আমরা কি কি কাজ করব, ওই কাজের জন্য কোন কোন প্লাগইন আমরা ওইগুলাই কি করব, ইউজ করব। তাহলে এই প্লাগইনের আমাদের আলাদা কিছু ক্লাস আছে, যেখানে আমরা বিভিন্ন কাজের জন্য আবার ভাগ করেছি যে এই কাজটা করতে কোন কোন প্লাগইনগুলো ব্যবহার করা হবে। এটা আমরা ফিউচার যে ক্লাসগুলো পাইবো এখানে আমরা ডিটেলস শিখে নিব যে আমাদের একটা ওয়েবসাইটের জন্য কোন প্লাগইনগুলো অবশ্যই জরুরি এবং ওই প্লাগইনগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং প্লাগইনটা ইনস্টল করার পরে আবার সেটিং করতে হয়, ওই সেটিংগুলো আমরা ধাপে ধাপে শিখব। তাহলে কিভাবে ইনস্টল করতে হয় এই বিষয়গুলো আমরা জানলাম। এটা হচ্ছে আমরা ফ্রিগুলো ইনস্টল দিয়ে আপনাদের দেখালাম। আবার এখানে আমরা সার্চগুলো পেয়ে যাব, স্ক্রোলিং করলে হচ্ছে তারা দেখাবে তাদের যেগুলো জনপ্রিয়গুলো। আমরা আবার যেমন ধরেন যে আমরা কি করব, আমরা এসইও লিখি, এসইও এসইও লিখলাম, দেখি আমরা কি প্লাগইন পাই এসইও কাজ করার জন্য। দেখেন প্রথমে চলে আসছে ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও, এটা 5 মিলিয়নের উপরে ডাউনলোড। তাহলে আমরা যখন কোনো আর্টিকেল পাবলিশ করব, এটা গুগলের র্যাঙ্কিং করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, যে কাজগুলো যদি আমরা সুযোগ পাই তাহলে আপনাদের নিয়ে করব, সেটা হচ্ছে আমরা এসইও ক্লাসে শিখব এবং আর্টিকেল রাইটিং এর মধ্যে শিখব। তো ওইখানে আমাদের এই এসইও খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা একটা এই এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য। এবং এরপরে রয়েছে র্যাঙ্ক ম্যাথ, বর্তমানে র্যাঙ্ক ম্যাথটা ফ্রি, পেড ভার্সন নাই এই মুহূর্তে। তাহলে এটা দিয়ে অনেক সুন্দর কাজ করে ফেলা যায় যে আপনার আর্টিকেল যে লিখছেন এটা কতটুকু র্যাঙ্কিং হয়েছে, এটা কত পার্সেন্ট কারেক্ট হচ্ছে, এভরিথিং দেখা যায়। এগুলো আমরা আর্টিকেল রাইটিং এবং এসইওর মধ্যে শিখবো, যদি আমাদের পরবর্তী ক্লাসে আবার বলতেছি যারা সুযোগ পাবেন তাদের এই সুযোগটা থাকবে। আচ্ছা, তো আমরা ওয়েবসাইটের জন্য এই দুইটার বা একটা প্লাগইন আমরা কি করবো, ইনস্টল করবো। তাহলে কীভাবে ইনস্টল করতে হয়, আমরা ইনস্টলে ক্লিক করবো, আমরা এটা দিয়ে শিখি, এটা নতুন আসছে, খুবই ভালো, সহজ, ইনস্টল নাও, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে দিলাম। আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি, খুব বেশি পার্থক্য নাই, কাজ প্রায় একই রকম, তবে নতুনদের কাছে র্যাঙ্ক ম্যাথটা খুবই হচ্ছে সহজ এবং আমি নিজেও নতুন সাইটগুলোর মধ্যে এটা ব্যবহার করতেছি, আগে ইউএসটিসি ব্যবহার করতাম, দুটোটাই ভালো, অ্যাক্টিভও করে দিলাম। তাহলে এভাবে হচ্ছে আমরা প্লাগইনগুলো খুঁজবো, প্রথমে ইনস্টল করবো, তারপরে কি করবো, অ্যাক্টিভ করবো, কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, যখনই কোনো একটা প্লাগইন আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করবো, তখন আমাদের এরকমের নিয়ে যাবে ড্যাশবোর্ডে। এখানে বলছে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট করার কথা বলতেছে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট, স্কিপ নাও, এখন আমি স্কিপ করলাম, পরে অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করতে আমাদের একটা ইমেল দিতে হবে আর নামটা হয়তো দিতে হতে পারে। এখন বলছে যে আমি অ্যাডভান্স লেভেলে করবো না ইজি লেভেল, অ্যাডভান্স অবশ্যই, তাহলে অ্যাডভান্স দিয়ে রাখি। তারপরে স্টার্ট উইজেট, একটা উইজেট সেট আপ করতে হবে। তো কিছু কিছু প্লাগইনের ক্ষেত্রে এরকম কয়েকটা ধাপ আপনাকে কি করতে হবে, স্টেপ পার হইতে হবে, এগুলো আমরা হইব, দেখি কি কি চায়। এখানে বলছে যে ইয়োস্ট এসইও, যে আপনার ইয়োস্ট এসইও যদি আগে ইনস্টল করা থাকে তার তথ্যগুলো এখানে নিয়ে আসবেন কিনা, না আমার তো আগে থেকে ইনস্টল করা নেই, তাহলে এটা নেওয়ার দরকার নেই, আমরা এখানে ঠিক চিহ্ন ছিল এটা উঠিয়ে দেবো। স্কিপ ডন্ট ইম্পোর্ট, তাহলে আমরা এখানে ক্লিক করবো, আর যদি আমি ইনপুট করতাম তাহলে এখানে একটা টিপ দিয়ে টিক দেওয়ার পরে হচ্ছে যে স্টার্ট ইম্পোর্ট, তাহলে এটা আমাদের নাই, দরকার নাই, আমরা শুধু স্কিপ করে যাবো এটা। ওকে, তাহলে এটা লোডিং হচ্ছে, পরে আমাদের পরের স্টেপে নিয়ে যাবে, সবগুলো স্টেপ পার হওয়ার পরে এখানে বলছে নসিন্দি অনলাইন পাঠশালা ইজ ওয়েবশপ, এটা কি একটা ওয়েবশপ না অন্য কিছু, আমরা এখানে ক্লিক করে কি কি পাচ্ছি,
পার্সোনাল ব্লগ, কমিউনিটি ব্লগ, তাহলে এটা আমাদের একটা কমিউনিটি আছে নুসিন দিয়ে, অনলাইন পাঠশালাটা রান করে আমাদের নুসিন দিয়ে অনলাইন পাঠশালার যত অ্যাম্বাসেডার আছে সবাই, তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে বিজনেস টাইপ, এটা কি অর্গানাইজেশন, আমরা দেখি কী কী অপশন আছে, এনজিও আছে, অর্গানাইজেশন আছে, তাহলে তো আমরা একটা সঙ্গের মতোই এটা দিতে পারি, বা এজুক কি আছে, ইলেকট্রিশিয়ান, না এটা না, অনেক কিছু আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দিব যে কোনো, দেখি এডুকেশনে কিছু পাই কিনা, হ্যাঁ পাইছি, দেখেন এডুকেশনাল অর্গানাইজেশন, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। কোম্পানি নেম নসিন অনলাইন পাঠশালা, এটাই আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন। তারপরে লগো ফর গুগল, লগো দিতে বলছে, আমরা এখন লগো দিব না, এটা পরে অ্যাড করা যাবে। এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, আচ্ছা আমি সময় দেখে নিলাম, আমাদের হাতে আরো 10 মিনিট আছে আজকের ক্লাসের, আশা করি 10 মিনিটের মধ্যে আমাদের প্লাগইনটা দেখানো শেষ হয়ে যাবে। তারপরে আছে সাইট ম্যাপ, ওকে, কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, কানেক্ট করার কথা বলতেছে, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ, তাহলে আমরা দিয়ে দিব এখন না পরে দেবো, কি লিখছে, বেনিফিট টু কানেক্ট র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, পে ফাই, অনেক কিছু আছে, এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ইচ্ছা করলে পরে যদি অ্যাড করতে চায় তাহলে স্কিপ স্টেপও দিতে পারবো। আচ্ছা এখন সাইট ম্যাপ, আমাদের সাইট ম্যাপের ক্লাস আছে লাস্টের দিকে, কীভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে সাইট ম্যাপ জেনারেট করবো এবং আপলোড করবো, এটা করলে কী হয়, ওই যে বলছিলাম এসইও, গুগলে আমাদের সাইটটা র্যাঙ্কিং হবে। আচ্ছা তাহলে এখানে যেরকম ডিফল্ট আছে ওইভাবে রেখে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এরপরে রয়েছে আমাদের কি অপটিমাইজেশন, এখানে বলতেছে নো ইন্ডেক্স, এমটি ক্যাটাগরি অ্যান্ড চেক আর্কাইভ, তাহলে আমরা এখন শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব, ডিফল্ট যা আছে তারই কি। তারপরে বলছে রেডি, ইউর সাইট ইজ রেডি, টুইট, ফেসবুক শেয়ার, তাহলে আমরা ইচ্ছা করলে শেয়ার করে দিতে পারি আমাদের এই সেটিংটা, তাহলে আমাদের এটা এখন দরকার নাই, তাহলে আমরা অলরেডি, আবার যদি আমাদের ড্যাশবোর্ডে যেতে চায় তাহলে যে আমাদের লিঙ্কের শুধু ডব্লিউপি অ্যাডমিন এই অংশটা রেখে বাকিটা কেটে দিলাম, এন্টার দিয়ে দিলাম, তাহলে সহজেই আবার আমি ড্যাশবোর্ডে চলে যাব যেখানে আমি থিম প্লাগইন এগুলো ইনস্টল করেছিলাম। আচ্ছা তাহলে দেখেন চলে আসছি, আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে গিয়েছিলাম, আমরা একটু রিভিউ করি আজকে কী কী শিখলাম। প্রথমে অ্যাপিয়ারেন্সে গিয়েছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে এখনো লোড নিতেছে, একটু লোড হোক, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কী করেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমরা থিমস, থিমসে গিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে থিমস, যখন আপনি থিমসে গিয়েছিলেন, হ্যাঁ থিমসের মধ্যে আগেরগুলো আমরা দেখতে পেরেছি, ওগুলো ইচ্ছা করলে কেটে দিতে পারবো, হ্যাঁ, এবং অ্যাড নিউ তে গিয়ে নতুন থিম আমরা ইচ্ছা করলে ফ্রিগুলো ইনস্টল করতে পারবো, এই যে অ্যাড নিউ তে গিয়ে সার্চ করবো, অথবা আমরা পেড গুলো করে দিতে পারবো, এটা করতে পারবো। আর দ্বিতীয় যে কাজটা শিখেছি সেটা হচ্ছে কি, কিভাবে আমরা প্লাগইন ইনস্টল করবো, এবং প্লাগইন ইনস্টল করার পরেই আমরা সেটিং এ গিয়ে দেখবো যে পরে পরে কোন বিষয়গুলো আমাদের সেটিং করতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে আমরা যে প্লাগইন গুলো আমাদের নির্ধারিত কিছু কাজের জন্য ব্যবহার করবো ওইগুলো আবার আপনাদের সেটিং গুলো দেখাই দেবো, তখন আপনারা ওই একটা দুইটার সেটিং শিখে ফেলে পরে বাকি সকলেই শিখতে পারবেন, এই হচ্ছে কথা।